কালকে যেখান থেকে ভ্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করলাম মানে কালকে ওই যে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে এসে এই ঘরে এসেছিলাম গুছিয়ে রাখতে শরীরটা রাত্রিবেলার দিকে একটু সুস্থ হয়েছিল আসলে রাত্রিবেলার দিকে একটু গরমটা কমে গরম তো কমে না মানে সকালে যে পরিমাণ গরম থাকে সে থেকে কমে যায় আর কি তো সেই জন্য রাত্রিবেলা একটু এনার্জি পেয়েছি তো ভাবলাম এই ঘরটা তো সারাদিন আজকে ধরিনি সারাদিন এই ঘরে শুয়ে বসে কাটিয়েছি আমি তো সেই জন্য ঘরটা যাতে একটু পরিষ্কার করি সকালবেলা উঠে না হলে আবার চাপ হয়ে যাবে তো দেখো এই যে মডিলেটরটার মধ্যে আয়ুষের জামা কাপড় প্যান্ট একসাথে রাখি কারণ কী বলো তো স্নান টান করে আয়ুষ চিল্লাতে থাকে কোথায় কোথায় তো এখন এক জায়গাতে রাখাতে আয়ুষ জানে আর কি মানে ওর হাতের কাছে সব কিছু রেখে দিলে ওর নিজেই নিয়ে নিয়ে করতে পারে এখন আর আমাকে অত ওর পেছনে থাকতে হয় না স্নানটাও নিজে করে কিন্তু সব সময় না দু একদিন নিজে করে তারপর দিন আমি করিয়ে দিই ও তো অত ধুলোবালিতে খেলে না যে প্রত্যেক দিন একদম ঘষে মেজে পরিষ্কার করে স্নান করাতে হবে মোটামুটি যেইটুকু সাবান দেওয়া দরকার ওর একটা ছোবা বানিয়ে দিয়েছে বাবা সুন্দর করে স্নান করে নেয় কালকে আয়ুষের ভ্লগিং দেখে অনেকেই আয়ুষকে বলেছে খুব ভালো ছেলে সত্যি খুব ভালো ছেলে ও শান্ত ছেলে তবে একটু রাগী অল্প স্বল্প তো রাগী মানে এটা ওর ওর হ্যা মানে ওর আর কি এটা পার্সোনালিটি আর কি যাকে বলে একটুখানি রাগী হয়ে যায় তবে শান্তই থাকে সব সময় তবে রাগকেও যদি রাগিয়ে দেয় তাহলে রেগে যায় আর কি বড়ো মানুষের মতন তো যাই হোক এই রাগটাকেও একটু কন্ট্রোল করতে হবে না হলে এই রাগটা আবার বড়ো হয়ে না হলে বড় আকার ধারণ করবে তো চলো গোছানো মোটামুটি হয়ে গেছে তো কালকে বিছানার চাদর সবগুলো তুলে ফেলবো তো ড্রেসিং টেবিলটাও একটু মুছে টুছে পরিষ্কার করছি সারাদিন সময় পাই না আর সারাদিন শরীর খারাপ ছিল বলে মনটা কিরকির করছিল দেখো এখন কারেন্ট চলে যাবে এই যে কাজ হয়ে গেল আর বন্ধুরা পর মধ্যে সকালের ডালিয়া ছিল সেটা খেলাম এখন আয়ুষকে ডাকবো আয়ুষ এসেছে বাবার ঘরে আছে তো আজকে একটা বার্থে নিমন্ত্রণ আছে আমার একদমই ইচ্ছে করছিল না যেতে শরীরটাও খুব খারাপ আর তখন অর্ধেক ঘরটা গুছিয়ে আসলাম কারেন্ট চলে গেছিল তো পরে আর গেলাম না ওই একবার পাকাতে এসে শুলাম আর ইচ্ছে করছে না যেতে তো ও বলছে এখন তো রান্নাবান্না নেই ভাতটা সব দুপুরে আমাদের খাওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে তো বলে রান্নাবান্না তো নেই বেকার চলো যেহেতু আমার বাপির সামনে আসি চোখ মুখ সব বসে গেছে সবাই দেখে বলছে কি হয়েছে তোর কি হয়েছে তোর সবাই বলছে সে আমার দিদিভাই এসছে মানে যা এসছে সেও বলছে তোর কি অবস্থা চোখে মুখে যে আসছে কিনা সেই বলছে সত্যি খুব খারাপ অবস্থা তো ও বলছে তুমি আমি ওর তো যেতেই হবে আর আমাদের আমার বাপের বাড়ির সামনের বাড়িটাই একদম মানে আমার একটা কাকুর বাড়িতে কাকার তো ভাইয়ের একটা বার্থডে জন্ম নেমন্তন্ন করে যায় ও বলে বাড়িতে থাকলেও তো রান্না করতে হবে কিছু তো খেতে হবে তার থেকে বরং চলো গাড়িতে করে যাবা মানে স্কুটিটা দীর্ঘ স্কুটিটা নিয়ে যাবো গাড়িতে তেল নিই বলে স্কুটিতে করে যাবা গিয়ে খালি খাবা খেয়ে দিয়ে চলে আসবা তো বেশি তো দেরি করবো না তো সেই জন্য শুধু একটুখানি ডাল আছে ছন্দাকে বললাম ডালটা খেলে নিয়ে যাবো দাদা খুব ভালো বানিয়েছে ডাল আছে এত টেস্ট বানিয়েছে কি বলবেন ফ্রিজে ঢুকিয়ে রেখে যাবো নিল নিবে একবার ভাবলাম যে সন্ধ্যাকে ফোনই করি তারপরে ভাবলাম দেখি এই নতুন মোবাইলে সন্দার নাম্বারই নিই আর যেতেও ইচ্ছা করছে না খারাপ লেগে তো চলো আর ব্র্যান্ড প্রমোশনের যে মোবাইলটা যেটাতে মেল আসতো সেই মেলটাকে না এই মোবাইলে অ্যাটাচ করতে হবে কি তো ওই মোবাইলটা খুব খারাপ হয়ে গেছে মোবাইলটা আর ধরাও হয় না কত যে প্রমোশনে সে এই তো ভুলেই গেছি তো ওই দেখি আজকে এত কাজ না ভালো লাগে না মেল ঢেলগুলো সব নতুন মোবাইলে নিয়ে আসতে হবে মনেই নেই চলো আজকে আমার যাওয়া যাবে একটা ওকে নিমন্ত্রণ করেছে তো মানে ওই দাদার বন্ধু আবার তো মানে আমার ভাসুরের বন্ধু তো ওরাও যায় আমি রেডি হয়ে পড়লাম আর এই যে আয়ুষ চলো চলো বাবা গিফট নিয়েছো চলো 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 ও তালা মাততে হতো তো চলো চলে আসলাম বার্থডেতে এই বার্থডের বাড়ির পাশেই আমাদের বাপের বাড়ি আর কি তো এখানেই এসেছি আমার বাপের বাড়ির এলাকাতেই তো এখানে ওই যে ছোট্ট বাচ্চাটা দেখো কপালে টিপ দিয়েছে ওটা আমার কাকার তো ভাই হয় ওরই জন্মদিন আজকে তো চলো বাইরে সবাই খেতে বসেছে তো আমাদের আমরাও একটু পরে খাবো আর কি চলো খাওয়া দাওয়ার পর বাড়ি যাবো একবারে তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে বন্ধুরা আমরা তারপর যেই কারেন্টটা চলে যায় অগ্নি বলে ওই ঘরে চলো কারণ ওই ঘরে কারেন্ট আছে এই ছেলের এত দিন যে ছিল না এত দিন যে ছিল না তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি দিন যে ছিল না তখন তখন তো গরমেই ঘুমাইছে যাও

সুপ্রভাত কাল সকালে সরি কাল রাত্রের ঘটনাটা একটু বলি রাত্রিবেলা ওই যে তোমাদেরকে বললাম ও ঘরে যাবো ওই ঘরে যাব বলেও আর যায়নি কারণ একটা তালা খুঁজে পাচ্ছি না যে এই ঘরটা তালা মেরে যাব কোথাও তো আয়ুষকে জোর করে বললাম না এই ঘরেই শো তো কান্নাকাটি করে একটুখানি এই ঘরে শুলো তো আমি বলছি আমি তোমাকে হাওয়া করছি কাল সারা রাত কারেন্ট ছিল না তো হাওয়া করছি করছি ও মা দেখি আড়াইটার দিকে কালকে জানো একটু অলসতার জন্য মশাই টাঙায় নি যে এত গরম লাগে তো মশাই টাঙালে হাওয়া ঢোকে না তো ওইভাবেই রেখেছিলাম আর মশারি যেহেতু টাঙাইনি কারেন্ট ছিল না এত মশা কামড় দিচ্ছিল মানে কি বলবো তোমাদেরকে আর তো যাই হোক তারপরে অর্ধেক রাত্রে মানে আড়াইটার দিকে তারপর সবাই মিলে প্ল্যান করলাম চলো ওই ঘরে যাবো আর রান্নাঘরের তালাটা এই ঘরে মেরে দেব। তো এই হচ্ছে ব্যাপার তো চলো তারপরে অর্ধেক রাত্রে উঠে ওই ঘরে গেছি তো ওই ঘর থেকে এখন ঘুম থেকে উঠে ওই ঘরে ঝাড় ঠাড় দিয়ে চলে আসলাম এই ঘরটাতে বিছানাটা একটুখানি ঝেড়ে মুছে পেতে নিলাম আর এই ঘরটার কালকে মশাই টাঙানো ছিল সেটাকে গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে এবার হচ্ছে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর দুয়ার ঝাড় দিতে দিতে কাকিমা চলে আসবে আসলে কাকিমা আমি ভেবেছি আজকে বোধহয় আসবে না কাকিমা ডাক্তার দেখি কাকিমাকে ছিল ডাক্তার দেখাতে তো অনেকটাই বেজে গেছে বেলা অনেকটাই হয়ে গেছে তো আমি ভাবছি এই ঘরগুলো ঝাড় দিয়ে আমি উঠুন ঘর ঝাড় দেবো তারপরে ওইদিকে বেরিয়ে দেখি কাকিমাও চলে এসেছে আর কি মানে আমি এখনও দেখিনি ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে কাকিমাকে কিন্তু আমি তখনও দেখিনি আর কি কাকিমা এসছে তো বের হওয়ার পর দেখি যে না কাকিমা এসছে তো তারপর ভাবলাম যে ঠিক আছে চলো কাকিমা তাহলে উঠুন ঘর ঝাড় দিয়ে দিক আমি সমস্ত ঘর ঝাড় দিয়ে দিয়েছি তারপর আমি আস্তে আস্তে ফ্রেশ হয়ে সবার জন্য জল খাবার বানাবো আর কি তো চলো বন্ধুরা আয়সের বাপাই যে ঘুম থেকে উঠে বুকিংয়ের ফোন করছে তো অনেকটা লেট হয় বোঝা যায় না যে সকাল হয়েছে কি না কারণ চারিদিক থেকে আলো ঠালো দেখা যায় না অতটা তো এবার হচ্ছে ঘুম থেকে উঠে যতটুকু পেরেছি বাসি কাজকর্ম সেরেছি তো কাকিমা ভেবেছি আসবে না কারণ কাকিমা কালকে ডাক্তার দেখাতে গেছিলো তো দেখি কাকিমা এসেছে একটু দেরি করেই এসেছে তো কাকিমার কাছে হ্যান্ড ওভার করে দিলাম কাজ সত্যি আমার খুব কষ্ট হচ্ছে কাজ করতে তো কাকিমা যে এখন বা উঠুন বাড়ি ঘর ঝাড় দিচ্ছে আমি যতটুকু পেরেছি করেছি এই ঘরটা ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে তো এই ঘরটা তো কালকে পরিষ্কার করে মুছেই ছিলাম তো অতটা নোংরা নেই আর কি তো চলো এখন হচ্ছে আসে বাবাকে গালামাল খরচার লিস্ট লিখে দেবো এখন যদি লিখে না দিই আবার সেই খুচরো খুচরো করে আনতে হবে বিশাল ওটা ভাল লাগে না অনেক দিন দু আড়াই মাস হলো গালামাল খরচা মোটা করে আনাই হয় না তো চলো আমি ওকে যে খাতা পেন নিয়ে বসেছি এটা ভাজ করব তো ওকে এখন গালামাল খরচাগুলো লিখে দেবে তো খুব শীঘ্রই হয়তো কলকাতা যেতে লাগতে পারে কারণ একটা টেস্ট বিশাল বড় আকার একটা টেস্ট দিয়েছে তো তোমাদেরকে এখন আমি কিছু বলতে পারছি না শরীরের কন্ডিশন ভীষণ খারাপ ডাক্তার একটা টেস্ট লিখেছে ডাক্তার আরও কিছু ওষুধ লিখে দিয়েছে যেগুলো এখানে ছিল না তো সেগুলো এসেছে সেগুলোকেই আনতে যাবে আজকে তো চলো এখন আমি খাতাতে লিখে দিই আর খুব শীঘ্রই আবার কলকাতা যেতে লাগতে পারে লাগতে পারে না যেতেই হবে টিকিট হয়তো আজকালকে টিকিট কাটবে কারণ বাসে যাওয়া যাবে না বাসে শরীর খুব খারাপ হয়ে যায় তো চলো আমি লিখে দিই গাদামাল খরচাগুলো সকাল সকাল অনেকটাই বক করে ফেললাম তো চলো অনেক দিন পর গালামাল খরচা লেখছি এইভাবে দিন থেকে লেখি না আর কি লেখাই হয় না তো ওকে মুখে মুখে বলে দিই এই দু একটা করে নিয়ে আসে বা আমি নিজে পাশের দোকান থেকে গিয়ে দশ বিশ টাকা করে নিয়ে আসি সেটা তো তোমরা জানোই তো আজকে মোটা অঙ্কের একটা গালামাল খরচ লিখে দিচ্ছি এটা কী তো এটা শীতল আছে আজকে শীতলের ছাকা অনেক দিন পর শীতলের ছাকা শাক আলু ভাজা আজকে শর্টকাট রান্না হবে খুব সুন্দর শীতলের ছ্যাখা তো চলো এখানে আমি এখন দুধটাকে জাল করে নিই এই ঘরে শুলে না আয়ুষের বাবার খুব অসুবিধা হয় কি বলো তো এই ঘরে শুয়ে থাকলে যে আয়ুষটাও দেরি করে উঠে আমিও একটু দেরি করে উঠি আর আয়ুষের বাবা সেই সকালবেলা উঠে বুকিং করতে থাকে তো ওর খুব অসুবিধা হয় কিন্তু কি করব উপায় নেই উপায় নেই বলতে ও ঘরেও শোয়া যাবে না তোমরা অনেকে বলেছিলে তোমরা তো ও ঘরটাও থাকতে পারতে বলছি ও ঘরে তো ঠাকুর আছে আমাদের যেহেতু হনুমান ঠাকুর আছে যেই ঘরে নাকি হনুমান ঠাকুর থাকে সেই ঘরে নাকি স্বামী স্ত্রী শোয়া যায় না বিছানায় তো এই জিনিসটা সবাই আমাকে কমেন্টও করেছিল একটা দিদিভাই বলেও ছিল তো সেই জন্য ওই ঘরে যেহেতু হনুমান ঠাকুর আছে অন্যান্য নর্মাল ঠাকুর আছে তো সেই জন্য আর থাকি না অন্যান্য ঠাকুর থাকলেও থাকা যায় মানে হনুমান বাবা থাকলে নাকি থাকা যায় না তো যাই হোক কী আর করার তো অসুবিধা হয় আমি তবুও কালকের থেকে চেষ্টা করবো সাইডে শোয়ার যাতে করে আয়ুষের পাপা বা আয়ুষের অসুবিধা সরি আয়ুষের পাপার কোনো অসুবিধা না হয় আর শীতের দিন পড়লে তো সমস্যায় নেই কারণ ওই ঘরে গরম শীতের দিনে তো গরমটাই ভালো না শীতের দিনে যদি টিনের ঘরটা গরম থাকে তো ভালোই হবে তো চলো এবারে হচ্ছে জায়গাগুলো গুছিয়ে নিলাম তারপর ওর পাপা গালামাল খরচাগুলো এনেছে সেগুলোকে আমি এখন গুছিয়ে সুন্দর করে রাখবো আর কি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো শ্যাম্পু হলুদ বিস্কিট এই ম্যারি বিস্কুট যে কেন আনে স্লাইস তারপরে ম্যাগি তারপরে সাদা তেল বুটের ডাল সয়াবিন চাপাতা তার সাথে চিনি আর হচ্ছে ফেবিকুইক ওই ফ্রিজটা ইয়েটা ঠিক করবে আর এখানে হচ্ছে তিন লিটার তেল চলো এই এই জিনিসগুলো আনা হলো এবার এগুলোকে ওই ঘরে সাজিয়ে তো চলো এবার আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি আজকে কি কি রান্না হবে অনেকগুলো সবজি আছে দেখতে পাচ্ছ আর আজকে আমি নিজেও জানি না কী রান্না হবে প্রত্যেকটা মহিলারই কিন্তু একটা চিন্তা না যে দুপুরে আজকে কি রান্না করব বা কালকে কি রান্না করব রাতে কি রান্না করব মানে খুবই চিন্তা তো যাই হোক অনেক ভেবে ভেবে মনে পড়লো যে ঠিক আছে লাউ দিয়ে চলো টমেটো দিয়ে একটু ডাল করি আর শীতলের ছ্যাঁকা করব শিদল জিনিসটা অনেকেই জানো না যে কি আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব একদম পুরো রাজবংশী স্পেশাল একটা শীতলের চাকা আমাদের তো সবাই খায় খুব ভালোবাসে তো এই দিকে দেখো সবজি কাটতে কাটতে আমার ভাত হয়ে গেছে ভাতের মাঠটাও সেঁকে নিচ্ছি একদিকে তারপরে আরও কিছু সবজি কাটবো আর কি কাল এরকম সময় আয়ুষের বাবা রান্না করছিল আর নিজে যদি রান্না না করি তাহলে যে কি বাজে লাগে মানে কি বলবো মনে হয় যেন আমি কত কাজ করিনি রান্না বান্না যদি নিজে না করি তো আজকে দেখো যতই কষ্ট হোক না কেন আজকে নিজে রান্না করতে বসেছি মানে বিছানায় শুইনি আজকে শুলেই শরীরটা বোধহয় আরও যেন দুর্বল হয়ে পড়ে আর কি তো চলো লাউটা এখন কেটে নিয়ে তারপরে আর আজকে আর সেরকম কিছু রান্না হবে না যদিও বা তো দেখো ওইদিকে লাউগুলো কেটে টমেটো আর লাউটা ডালে সেদ্ধ দিয়ে দিলাম মানে ওইদিকে ভাত হতে হতে আমি ডালও বসিয়ে দিয়েছিলাম একদিকে আজ যেটা বানাবো অনেকেই দেখে বলবে এটা কী এটা কি মাটির দলা না এটা গোবরের ল্যাধা এরকম মানে এরকমই লাগে অনেকটা দেখতে কিন্তু জানো না যারা এটা খায়নি তারা তো বুঝবে না বুঝবে না আর কি আর যারা খেয়েছে তারা তো জানে এই সিঁদুলের ছ্যাঁকাটা অ্যাকচুয়ালি কী জিনিস এটাকে হচ্ছে জলে গুলে রান্না করতে হয় এটা আসলে কালো কচু আর সুটকি মাছ দিয়েই বানানো হয় ঠিক আছে শুটকি মাছ আর কালো কচু একসাথে থেতো করে ওটাকে গোল গোল করে সূর্যের আলোতে শুকাতে হয় তো অনেক অনেক মানে ইসে আছে আর কি এটা বানানোর জন্য অনেক কিছু জানতে হয় আমিও অতটা জানি না আমি শুধু খেতেই জানি এটা আমি নিজে হাতে কোনো দিন বানিয়ে শুকোতে দিইনি এটা ওই জেঠিমাদের বাড়িতে আজকে দিল আর কি আমাকে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ডালটা হয়ে গেল ফোড়নও হয়ে গেছে যেহেতু আজকে রান্নাবান্না অনেকটাই লেট হয়ে গেছে তাই ভাবলাম চলো দুটো কড়াইতেই বসিয়ে দিই একটাতে বানাবো হচ্ছে কাঁকরোল ভাজা আর আরেকটাতে বানাবো হচ্ছে ওই ছ্যাঁকার ছাকার তরকারিটা আর কি তো দেখো ছাকা তরকারি বানাতে কিন্তু লঙ্কা অনেক লাগবে তো লঙ্কা রসুন আমি পুরো থেতো করে নিচ্ছি আর পাকাটা কিন্তু আমি ধুয়েই থেতো করছি অনেকগুলোই লঙ্কায় লাগবে একটু ঝাল নুন না হলে ভালো লাগবে না তো দেখো এই রান্না করতে কোনো কিন্তু তেল হলুদ ব্যবহার করব না জলের মধ্যে আমি লঙ্কা রসুন থেতো দিয়ে দিয়েছি দিয়ে এবারে যে খাবার সোডা হয় এটা না আসামেও খায় আসামের অনেক মানুষই খায় দেখো খাবার সোডা দেওয়াতেই জলটা একদম ফুলে গেছে তারপরে যে গুলিয়ে রেখেছি সিঁদলটা সেই সিঁদলটাকে দিয়ে দিলাম আর কি দিয়ে এরকম করে নাড়াচাড়া করলাম লঙ্কাটাকে আরেকটু ভালোভাবে বাড়তে হতো যদিও বা তারপরে একটু লবণ দিতে হবে একটু না পরিমাণ মতো যেটুকু লাগবে লবণ দিতে হবে তো দিয়ে একটু ভাতের মার দিতে হবে কেউ আবার গোলমরিচ বেটে দেয় তো অনেকেই অনেক রকমভাবে বানায় তো ভাতের মাঠটা আমি সাইড করে রেখেছি ওদিকে কাকিমা আবার ফেলে দিয়েছে তো তারপরে আমি কি করলাম একটুখানি চালের গুঁড়ো ছিল একটু জল দিয়ে মিশিয়ে দিলাম যাতে করে ছ্যাঁকাটা একটু গাঢ় হয় তো এবার হচ্ছে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে এটাকে আমরা বলি সিদলের আউটা মানে ছ্যাঁকা বলে না আউটা বলি আর কি তো তোমরা অনেকেই ভাবছো প্রিয়াদি এটা কী বানায় তো তারপরে দেখো আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কচি চাল কুমড়োর পাতা অনেকে লাউ পাতাও দেয় আর কি তো পাতাটা দিলেও হয় না দিলেও হয় অপশনাল কিন্তু পাতাটা দিলে বেশ খেতে ভালো লাগে হয়ে গেছে এই দেখো শাক শাকটা এরকম ঝোল ঝোল করে বানিয়েছে মূল শাক ঠিক আছে তার সাথে হচ্ছে কাকড়োর ভাজা আর তার সাথে আজকে যেটা স্পেশাল স্পেশাল লঙ্কাটা আরেকটু ভালোভাবে বেটে দিতে হতো তাহলে ভালো হতো তার সাথে শাকও আছে তো মনে হচ্ছে না কোনটা লঙ্কা আর কোনটা শাক তো দেখো এটা হচ্ছে শীতলের ছাঁকা সবারই খুব পছন্দ শীতলের ছাঁকা আমি জানি না অনেকেই হয়তো খাওনি কিন্তু আমাদের হচ্ছে রাজবংশী একদম ট্র্যাডিশনাল ঠিক আছে এই জিনিসটা আমরা কালী পুজোতে খাই কিন্তু যার যার ঘরে থাকে সে সব সময় খেতে পারবে সমস্যা নেই সকালে আমার জেঠিয়াশুড়িমা এসে দিয়ে গেল তাই বানিয়ে নিলাম অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে আর অর্ধেকটা বানিয়েছি আর এই যে অর্ধেকটা আছে ঠিক আছে এটাকে একটা ডিপাই ফুল এখন আর তার সাথে করেছি লাউ টমেটো দিয়ে ডাল মুসুর ডাল চলো এই হচ্ছে আজকের আমাদের পুরো রান্নাটা আর কালকে আয়ুষের বাবার ডালটা অল্প একটু আছে ফেলবো না ওটা খেয়ে নেবো তো চলো এই রান্নাবান্না হলো বাবা আর আয়ুষ স্নান করে আসছে ওদেরকে খেতে দিয়ে দেবো ওকে এরকম সময় বিশাল এক বাজে পরিস্থিতি তো যাই হোক আজকেও শরীর খারাপ কিন্তু কি করবো রান্না তো করতেই হবে কালকের থেকে কম আছে আজকে তো সেই জন্য রান্নাবান্নাগুলো সেরে নিলাম ওই যে তো হচ্ছে তাতে খেতে গেছে দুটো তো এইদিকে আয়ুষ আর বাবা দুজনেই খেতে বসে পড়েছে দুজনেই স্নান করে এসছে আর এদিকে দেখো আয়ুষের কষ্ট হচ্ছে বলে বাবা কি করছে চেয়ারের নিচে একটুখানি ওই একটা বেডশিট দিয়ে দিচ্ছে যাতে করে আয়ুষের উঁচু উঁচু হয় খেতে ওইদিকে আবার আয়ুষের তো অস্বস্তি লাগে বলে না আমি চেয়ারেই ঠিক আছে তো দেখো ছ্যাঁকা পেয়ে আজকে সবাই খুশি যেহেতু ঝালঝাল ছ্যাঁকা সবাই ভীষণ খুশি আর কি তো দেখো আয়ুষকে একটুখানি দিলাম বাবাকে দিলাম বাবা বলে অল্প দাও আমার মুখে একটু ঘাও ঘাও হয়েছে তো ছাল লাগবে আর কি বেশি আমাদের আয়ুষ ছেকা কেমন করে খায় ওই দেখো কেমন বাবা ঝাল হয়েছে কি হ্যাঁ আমার দিকে তাকাও ঝাল হয়েছে ঝাল লাগে না এত ঝাল হয়েছে তাও বাবার ঝাল লাগতেছে তাও ওর ঝাল লাগতেছে না আবার বলে একটু ভাত নেবে বলে যদি পেটে জায়গা থাকে আচ্ছা আচ্ছা স্নান করে খাই তো তারপরে আবার মাথা ঘোরাচ্ছে ভীষণ সকাল থেকে কিছু খাইনি তো মাথাটা ঘোরাচ্ছে খেয়ে আর ছেঁকা মানেই তো বুঝতে পারছো আমাদের মানে রাজবংশী যারা আছে তারা ছ্যাঁকার বর্মটা বোঝে ঠিক আছে অনেকেই কমেন্ট করে যে দিদি ভাই সত্যি অনেকেই এই জিনিসগুলো মানে জানে না যে কিভাবে খায় বা কিভাবে এই জিনিসগুলো সচরাচর কোথাও পাবেও না মানে একমাত্র আমাদের কাছে এগুলো পাবে ঠিক আছে আমরা যে রাজবংশী আমাদের কাছেই তোমরা পাবে একমাত্র আমাদের বাড়িতেই একমাত্র এগুলো বানানো হয় তাছাড়া এগুলো কোথাও বানানো হয় না আর আসামের দিকে হয় আসামের অ্যাসামিসরাও খায় এগুলো ঠিক আছে অ্যাসামিসরাও বুঝবে যে শীতল মানে কি তো চলো গন্ধ মানে শরীর এত খারাপ তারপরেও নাকে গন্ধ যাচ্ছে মানে যেন খেনি চলো বণটা একটু কম হয়েছে তারপরেও ঝালটা সব ঠিক আছে সন্ধ্যা বন্ধুরা তো রাত্রি সন্ধ্যা সন্ধ্যা এই মাত্র লাইফটা করলাম করে একটুখানি বিছানা শুয়েছি আমার মানে লাইভ করলেও খুব কষ্ট হয় কয়দিন থেকে ভালো করে কথাও বলতে পারছি না লাইভও করতে পারছি না তো চলো জুইদের বাড়িতে আজকে কি সেলিব্রেশন আছে নাকি বললো আমাকে তখন বলেছিল যে চল্লিশ কের সেলিব্রেশন আছে তো চলো গিয়ে দেখি কি আছে সেই সুন্দর কি দিয়ে বানাইছিস

তো চলো ওর সব সেলিব্রেশন হলো সবাই মিলে কেক টেক কাটলাম আর কি তো বলছে আমি ভাতের আয়োজন করতে চেয়েছিলাম আমি বলি না না ভাতের আয়োজনের কি আছে যেটা এনেছি সেটাই ঠিক আছে সবার জন্য তো সিঙ্গারা মিষ্টি ঝুড়ি ভাজা আর সাথে কেক তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এখন আমরা খেয়ে নিচ্ছি আর খুব শীঘ্রই কলকাতা যেতে হবে তো তোমরা তো সকালে বললামই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো বাচ্চাদের সাথে বড়দেরও বাচ্চা হয়ে গেছে সবাই আর কি তো ওই মাহিকে খাওয়াচ্ছিলাম আর কি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা